ওকে, আজকে আমরা কথা বলবো হচ্ছে ফাইবার লেভেল নিয়ে, যেহেতু আমরা আমাদের কালকে সবারই কম বেশি লেভেল আপ এবং লেভেল ডাউন দুইটাই হবে। তো তো আজকে সেজন্য আমি আসলে ফাইবারের লেভেল নিয়ে কথা বলতেছি, কারণ আমার এটা হচ্ছে 4 নম্বর অ্যাকাউন্টও আল্লাহর রহমতে এ মাসে মানে কালকে লেভেলে চলে যাবে। দেখেন মোটামুটি এখানে আমি এই সেকেন্ড অ্যাকাউন্টে 980 ডলার ইনকাম হয়েছে। এটা আমার আরেকটা অ্যাকাউন্ট, আমি এই অ্যাকাউন্টে লেভেলে চলে যাবে। আপনারা জানেন আমার অনেকগুলো অ্যাকাউন্ট, ঠিক আছে, আমি এখানে ফিডবায়ারে কাজ করি, তো মোটামুটি 14টা কাজ করছি, কিন্তু সবগুলো মানে বড় বড় কাজ। তো এখানে দেখতেই পাচ্ছেন এটা এখন কালকের লেভেলে চলে যাবে। এখানে আমার যেটা সমস্যা ছিল সেটা হচ্ছে এটা সমস্যা ছিল। তো এখানে দেখেন লেভেল অনেক গেলে কিছু রিকোয়ারমেন্ট আছে, আপনাকে অবশ্যই ইনবক্স বা রেসপন্স টাইমটা মেবি আপনাকে 90% থাকতে হবে, 60 দিনেরটা হিসাব হবে। ধরেন আজকে 15 তারিখ, টোটাল মানে গত যে আরেক মাস গেছে সেই মাস দিয়ে টোটাল 60 দিনের হিসাব হবে, যে আপনার আদৌ 60 দিন হয়েছে কিনা, 60 দিনের রিকোয়ারমেন্টটা আপনার ফ্লাপ হয়েছে কিনা, বা আপনার 60 দিন যে 60 দিনে আপনি কতগুলো রেসপন্স করতে পারছেন, বায়ার আপনাকে SMS দিয়েছে সেটা তাড়াতাড়ি রেসপন্স করতে পারছেন সেটাই এখানে বলছে। যদি আপনার এটা 90%-এর নিচে চলে আসে তাহলে কিন্তু আপনি লেভেলটা পাবেন না। তো এখানে দেখেন আরও লেখা আছে অর্ডার কমপ্লিশন রেট, এটাও যদি আপনার 89% হয় তারপরে কিন্তু আপনি লেভেল পাবেন না, এটা 60 দিনের হিসাব হয়। তো টোটাল 62 মাসের হিসাব হয়। তো এখানে দেখেন আমার এটা 100-তে 100 আছে। তো অন টাইম ডেলিভারিটা আপনাকে 90-এর উপরে হতে হবে, এটাও দেখেন আমার অন টাইম ডেলিভারি 90-এর উপরে আছে। রেটিং থাকতে হবে, আপনি এখানে রেটিং নিয়ে কারো কারো সমস্যা হয়, কেউ কেউ মনে করেন 5 স্টার পায় না, 5 স্টার না পাইলে কারো কারো 4.7-এর নিচে চলে যায়। যদি নিচে চলে যায় তাহলে কিন্তু আপনি লেভেল পাবেন না, কারো ক্ষেত্রে এটা ফিল আপ নাও হতে পারে। এরকম গ্রিন যদি না হয় তাহলে আপনাকে যেটা করতে হবে, মানে আপনার অনেক রিভিউ সেলার আছে যারা রিভিউ বিক্রি করে, তাদের কাছ থেকে একটা রিভিউ নিলেই এটা ফিল আপ হয়ে যাবে। কারো কারো ক্ষেত্রে এটা হয় না, যেমন আমারই হয়েছিল না, আমি মাঝখানে কয়েকটা আবার কাজ করলাম, না করলে আমার হইতো না। কারণ হচ্ছে মাঝখানে আমার এক প্রায় 1 মাসের মতো কাজ পাইছি কিন্তু বাইরেরা রিভিউ দেয় নাই, ঠিক আছে, রিভিউ না দেওয়ার কারণে আমার এটা এই সমস্যাটা হয়েছে মনে করেন। পরে আমি আজকে আবার একটা ক্লায়েন্টের রিকোয়েস্ট করলাম যে তুমি আমাকে অর্ডারটা করো, আমার এই মাস এই একটা অ্যাকাউন্ট লেভেলে যাবে। তো ঠিক, ও আমাকে বললো ঠিক আছে ই করো, কাস্টমার পাঠাও, আমি তোমাকে রিভিউ দিচ্ছি। তো ও এটা দেওয়ার পরে আমার মূলত এটা পূরণ হয়ে গেছে, ঠিক আছে। তো এটা আমার এই তিনটা কিন্তু 4টা কিন্তু আমার কমপ্লিটলি হয়ে গেছে, ঠিক আছে। এই 4টা যদি কমপ্লিট হয়, কারো ক্ষেত্রে এখানে যদি না দেখায় আপনি ফোনটা দেখবেন যে আপনার এটা এটা ঠিকঠাক আছে কিনা, যদি ফোনটা দেখেন তাহলে আপনি আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। যদি এটা 5 স্টার রেটিং দেখায় তাহলে আপনি লেভেলটা পাবেন। তো এখানে তো কমপ্লিট অ্যাড, তো এখানে আরও কিছু অপশন আছে, আপনি এখানে দেখতে পারেন সেলিং, তারপর অর্ডার, অর্ডারটা যদি দেখেন রিসিভ অ্যান্ড কমপ্লিট লাস্ট, এখানে এই কয়টা হলেই হয়ে যায়, অত কিছু লাগে না। এগুলো আর্নিংটা ম্যাটার করে, অর্ডার এখানে আপনাকে আরও কিছু বলতে যে কমপ্লিট 60 দিনের মধ্যে অর্ডার কমপ্লিট আছে কিনা সেটা দেখবে, অর্ডার অর্ডার রিসিভ অ্যান্ড কমপ্লিট লাস্ট, মানে টোটাল আপনার অল টাইম মিলিয়ে যদি আপনাকে 10টা অর্ডার কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনি লেভেলটা পাবেন। তো আর্নিং অবশ্যই আপনাকে $400 হতে হবে, আমি যদি লেভেলের রিকোয়ারমেন্টটা দেখাই সেটা, এটা আমার এটা আমি দেখাচ্ছি লাইভে যাতে আপনারা একটু পরিষ্কারভাবে বুঝতে পারেন। এখানে ডেস উইদাউট ওয়ার্নিং, যদি কোনো ওয়ার্নিং থাকে সেখানে এই গ্রিন লেখাটা থাকবে না বা গ্রিন এটা থাকবে না। তো এটা এই কয়টা প্রবলেম হলে কিন্তু আপনি ই করতে পারেন, আমি এটা কেটে দিই। তো আমার এখানে দেখেন লেভেল ওয়ান, লেভেল টু এবং টপ রিলেটেড সেলার হওয়ার কিছু রিকোয়ারমেন্ট এগুলো বলা আছে। তো আমি প্রথমে আপনাদেরকে লেভেল সম্পর্কে মোটামুটি বুঝালাম, তারপরে একটু দেখেন অ্যাক্টিভ থাকতে হবে 60 দিন, মাস্ট বি কমপ্লিট করতে হবে 10টা অর্ডার, আর্নিং করতে হবে $400, তাহলে আপনি লেভেল পাবেন। রিকোয়ারমেন্ট এটা হচ্ছে লেভেল লেভেল ওয়ান বা টু অথবা টপ রিলেটেড হতে গেলে আপনার এইগুলোর রিকোয়ারমেন্ট পূরণ করতে হবে। তো যেহেতু আমার লেভেল ওয়ান যাইতেছে তো আমার এইগুলোর রিকোয়ারমেন্ট হবে, তো আর্নিং $400 হবে, আমার তো $980 মেবি। তো তো মিনিমাম রেটিং থাকতে হবে আপনাকে 4.7 এর উপরে থাকতে হবে, 60 দিনেরটা হিসাব হবে, যদি এটা কম থাকে তাহলে আপনি লেভেল পাবেন না। ডেলিভারি রেসপন্স রেট এগুলো 190 থাকতে হবে, 90 দেখেন স্কোর, অর্ডার কমপ্লিশন রেট, ডেলিভারি স্কোর, রিসিভ ওয়ার্নিং 30 দিনের মধ্যে থাকা যাবে না, এই কয়টা থাকলে আপনি লেভেল ওয়ান পাবেন। এবার দেখেন টু,
এটি হলে আপনি মোটামুটি এখানে আবার কিছু বলতেছে লেভেল অন পেলে আপনি কি পাবেন, ফাইবার আপনাকে কি এক্সট্রা অফার দিবে বা কি এক্সট্রা পাবেন। আপনি ক্রিয়েট আপ টু 10টা অ্যাক্টিভ গিগ তৈরি করতে পারবেন, অ্যাড এক্সট্রা সার্ভিস পার গিগ, পার গিকে এক্সট্রা সার্ভিস দিতে পারবেন $40, মানে এক্সট্রা কাজের জন্য নিতে পারবেন $40 পর্যন্ত। তো ক্রিয়েট কাস্টম অফার তৈরি করতে পারবেন মিনিমাম $2000 পর্যন্ত, উইথড্র সরি এটা হচ্ছে উইথড্র ইওর আর্নিং আফটার 14 ডে। এটা আপনার আমাদের এটা যেমন অনেক দিন সময় লাগতো লেভেল অন ছাড়া, কিন্তু এটা এখন 14 দিন লাগবে। যদি লেভেল অন পান সেটা 14 দিনের ভিতরে আপনার ফান্ডিং ক্লিয়ার হয়ে যাবে, যদি টাকা পেন্ডিং থাকে সেটা। এবার লেভেল টু এর রিকোয়ারমেন্টটা যদি দেখেন, অ্যাক্টিভ থাকতে হবে 120 দিন, কমপ্লিট লেস্ট মানে কমপ্লিট লাস্ট অ্যাটলিস্ট আপনাকে 50টা অর্ডার কমপ্লিশন করতে হবে অল টাইম মিলে, যতগুলো অর্ডার আছে টোটাল 50টা। আর্নিং করতে হবে $2000, আর মিনিমাম রেটিং থাকতে হবে আপনাকে 4.7, ওইটা আগের মতোই, আরগুলো বাকি সেম 90 দিন। আর রিসিভ ইওর আর্নিং ওভার রিসিভ ইওর অন আর্নিং ওভার 30 ডেজ, ঠিক আছে। এগুলো রিকোয়ারমেন্ট হইলে আপনি কমপ্লিটলি ভাবে লেভেল টু পাবেন। একটু ভালো করে দেখেন আর কি কি পাবেন এখানে। ক্রিয়েট আপ টু 20টা গিগ তৈরি করতে পারবেন এক্সট্রা, আপনার গিগের মধ্যে এক্সট্রা দিতে পারবেন $50 পর্যন্ত। আর ক্রিয়েট কাস্টম অফার তৈরি করতে পারেন $20,000 পর্যন্ত, এনজয় কাস্টমার সাপোর্ট, ওকে যে কোনো সময় কোনো মানে কোনো প্রবলেমে বললে সেটা কাস্টমার সাপোর্টের সাথে কথা বলে সলভ করে নিতে পারবেন, এটাও উইথড্র হবে 14 দিনের মধ্যে। তো এবার যদি টপ রিলেটেড যান, টপ রিলেটেড আসলে অনেকগুলো সমস্যা হয়, ঠিক আছে। টপ রিলেটেড আপনি সবগুলো রিকোয়ারমেন্ট হওয়ার পরেও আপনাকে ই দেয় না আর কি, মানে টপ রিলেটেড ব্যাচটা দেয় না, কারণ হচ্ছে এখানে তাদের কিছু মেনটেন্যান্স। যেমন আমাদের অনেকে আছে, আমি অবশ্য টপ রিলেটেড হই নাই এমতনই, তো যারা আছে আমাদের অনেকজনের লেভেল টপ রিলেটেড সেলার হয়েছে, তাদের যেটা হয়েছে তারা সব কিছু রিকোয়ারমেন্ট ফিল আপ হওয়ার পরেও লেভেলের ব্যাচ পায় না, পরে কাস্টমার সাপোর্টের সাথে কথা বলে বলে যে অপেক্ষা করুন নেক্সট বারে আবার ট্রাই করেন, রিপ্লাই করেন হবে। তারপরে 2-3 বার করার পরে যেটা হয়েছে লাস্টের বারে দেওয়া হয়েছে, ঠিক আছে। আপনার এগুলো অবশ্যই দেখতে হবে, এখানে 180 দিনের ই থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে, সেলার কমপ্লিট লাস্ট 100টা অর্ডার কমপ্লিট করতে হবে, $2000 মানে সরি $20,000 আর্ন করতে হবে, $20,000-এর উপরে আর্ন করতে হবে, রেটিং থাকতে হবে 4.7 স্টার, তারপরে ডেলিভারি 90, বাকিগুলো সেম, রিসিভ আর্নিং ওভার 30 ডে, ওকে। আর বাকিগুলো আপনি কী কী পাবেন, ক্রিয়েট 30 দিনে অ্যাক্টিভ 30টা গিগ তৈরি করতে পারবেন, এক্সট্রা অনেকগুলো দিতে পারেন, $100 পর্যন্ত এক্সট্রা দিতে পারবেন, কাস্টমার পার তৈরি করতে পারেন $20,000, এনজয় সাপোর্টের সাথে যে কোনো সময় কোনো প্রবলেমে পড়লে আপনি প্রায়োরিটি পাবেন, ঠিক আছে। এই লেভেল টু আর এখানে আপনি প্রায়োরিটি পাবেন সাপোর্ট টিমের সাথে, দেখেন প্রায়োরিটি দেওয়া আছে, আপনি আপনি সাপোর্ট টিমের সাথে খুব ভালোভাবে ই পাবেন, আপনাকে মূল্যায়ন করবে আর কি। উইথড্র ইওর আর্নিং আফটার 7 ডেজ, আপনি 7 দিনের ভিতরে আপনার টাকাটা যদি পেন্ডিংয়ে থাকে সেটা তুলতে পারবেন। আশা করি এইটুকু আপনারা মোটামুটি বুঝতে পারছেন যে এগুলা কেমনে হয় আর কি কি মানে রিকোয়ারমেন্ট হলে আপনি লেভেল ওয়ান লেভেল টু লেভেল টপ রিলেটেড সেলার হতে পারবেন। তো সবার জন্য দোয়া রইল আপনারা দ্রুত লেভেল ওয়ান লেভেল টু টপ রিলেটেড সেলার হয়ে যান, তো এখান থেকে মোটামুটি আপনারাও আপনার ক্যারিয়ার করতে পারবেন, এটা খুবই ভালো একটা জায়গা। তো আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন, যদি আপনাদের উপকৃত হন আমার কথাগুলোতে তাহলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন। তো আজকের মতো আমি এখানেই স্টপ হয়ে যাই, ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।